Me too. An artist cafe. দেখো এটা আনারস হ্যাঁ ভয় পাচ্ছ কোনো কামড় দাও এটা ভয়ের কিছু না তো মিঠু দেখো 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 মিঠু এদিকে আসো তুমি এটা দেখো ভয় পাচ্ছ কেন এটা দেখো 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 নামো দেখো এটা দেখো এটা দেখো কামড় দাও কামড় দিয়ে দেখো কামড় দিয়ে দেখো কেমন হ্যাঁ বুঝছো ভয় কিছু না তো এমন বুঝতে পারছো এটা আনারস তুমি একটু পর এটা খাবে ঠিক আছে ওকে ঠিক আছে আসো এ দেখো তোমাকে এখানে বসাই দিই হ্যাঁ দেখো বসো 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 ভয় ভয় পেও না এভাবে তো বাসা থাকলে তো তুমি ভয় পাবে কিন্তু তোমার শিখতে হবে না ডানা রস নামো এ দেখো এখানে বসো 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 হুম দেখছো এটা আনারস আচ্ছা আসো আচ্ছা ওকে ওকে একটু পরে যখন খাবা তখন বুঝতে পারবে ওকে মিঠু দেখো তো এখন তুমি বুঝতে পারছো এটা আনারস আসলে এভাবেই পাখিদেরকে আমাদের যে প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে এগুলোর প্রতি ওদের যে ভয়ভীতি রয়েছে এটা দূর করতে হবে তা না হলে এই সমস্ত জিনিস দেখে ওরা ভয়ে যখন উড়াউড়ি করবে তখন ওরা আঘাত পেতে পারে মিঠু আসো একটু পর এটা তুমি খাবে হ্যাঁ আসো আমরা একটু পর সেটাও দেখাবো যে তুমি কিভাবে আনারস খাও ওকে মিঠু আনারস কেমন একটা রিভিউ দাও শুধু খেয়ে যাচ্ছ একটা রিভিউ দাও কেমন লাগতেছে তবে তোমার খাওয়া দেখে বোঝা যাচ্ছে খুব মজা লাগতেছে তাই না মিঠু তাহলে তো বাজার থেকে আরো আনারস আনতে হবে মিঠু খাও 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 এখন দেখছো তোমার ভয় কাটছে